স্তব্ধ নীরব পুরো পৃথিবী এখন মহামারী করোনা ভাইরাসের ভয়ে। বাংলাদেশেও একই অবস্থা। 64 জেলার মধ্যে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়েছিল। গ্রিন জোন চিহ্নিত হওয়ার পরপরই ঝিনাইদহে আক্রান্তের সংখ্যা দিন দিন বেপরোয়াভাবে বেড়েই চলেছে। ঝিনাইদহ জেলা প্রশাসকের নির্দেশে জেলা কোভিড-19 কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলায় 2টার পর সকল দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে, কিন্তু দোকানপাট বন্ধ হলেও বন্ধ হয়নি এক অদৃশ্য শক্তির পশুহাট। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।